গেল বলে আল্লাহ বলে মুসা রে যদি এই একটুখানি ঘুমিয়ে গোটা হাই রোড মানে ট্রাফিক জ্যাম হয়ে যায় করে দেখুন মুসা নবী কোরআনের তাফসীর পড়বেন হুজুর কেবলাগণ আল্লাহর নবী মুসা আল্লাহর সাথে খুব বেশি পরিমাণ কথা বলতো মনে করে দেখুন ওই জন্য ওনাকে বলা হতো কালিমুল্লাহ খুব বেশি কথা বলতেন খুব বেশি এই জন্য কোরআনের ভাষা ওনার নাম হচ্ছে কালিমুল্লাহ খুব বেশি কথা বলতেন তুমি আল্লাহকে একদিন কথায় কথা বলছো আল্লাহ কিছু মনে করবেন না জানা আপনি আমার মালিক তা আপনি আপনি একটু ঘুমান না কি গো আমরা একসাথে যখন থাকি ড্রাইভার বা আমরা যারা একসাথে গাড়িতে ঘুরি পাঁচ ছ দিন ছদিন হলে একটু জিজ্ঞেস ভাই তোর ঘুম লাগে না ভাই তো বললে আল্লাহ বলে মুসা আমার ঘুম লাগে না জিজ্ঞেস করছো ঠিক আছে তো শোনো তুমি এই একটুখানি ট্রাফিক গ্রি করবে মানে মানে তুমি নিয়ন্ত্রণ করবে একটা রাস্তা ধরুন চাকদা চাকদা রোড 20 নম্বর স্টেশনের দিকে জাতীয় সড়ক মোড়ে তোমাকে মানে বোঝানোর জন্য বলছি একটা মোড়ে মুসা নবীকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বলেন ওখানে তুমি ট্রাফিক গ্রি করবে ট্রাফিক মানে কন্ট্রোলিং করবে মুসা সালাম করতে করতে খুব পিপাসা পেয়েছে প্রচন্ড গরম পিপাসা পেয়েছে তো মুসা সালাম বললেন সঙ্গী দেয় আমাকে একটু পানি খাও তোরা গ্লাসে করে সিস্টেম হচ্ছে গ্লাসে পানি খাওয়া শুন না গ্লাসে করে ওনাকে পানি দিয়েছে যেই পানি উনি গালে দিতে যাবে অমনি ঘুম এসে গেছে আল্লাহ ঘুম পাঠিয়ে দিয়েছে হ্যাঁ বাস ও আচ্ছা আচ্ছা আমি তো যেহেতু একটা অন্য মনস্কের মধ্যে আছি তো একটা খবর আপনাদের বলে দিই আমাদের কর্তৃপক্ষ জানিয়ে আচ্ছা ভাই এই একটুখানি সামনের দিকে আসা যায় জায়গা হচ্ছে না দেখুন না এই একটুখানি যদি সামনের দিকে আসা যায় প্লিজ এই একটুখানি সামনের দিকে আসা যাবে এ ভাই এই আপনি তো চেনা লোক আমার এই আপনি লম্বা আপনি তো চিনি আমি আপনার এই জিন্না এই শোনায় এসো চেনা এরা কি আমি আমার চেনা নেই চেনা না আপনারও চিনি সবাই চিনি সবাই ভালো আছেন এই একটুখানি এগিয়ে আসেন এই জায়গা হচ্ছে না একটুখানি এগিয়ে আসেন না আর যারা খাচ্ছে ওরা ঢুকে তো দুটো জায়গাই হবে না তাও খাওয়াই দিন এই সুযোগে খাওয়াই দিন আর ঢুকে যান আপনারা তবে একটা সুখবর দিয়ে দিই তার আগে সেটা হচ্ছে আমাদের ফুরফুরা শরীফের সেরে তাজ আমার পরে যিনি বায়ান ডাকবেন যেহেতু মধ্যরাতের জলসা আপনারা জানেন মধ্যরাতের জলসা সেজন্য আমার পরেই আমাদের মেহমান হুজুর কিবলা আউলাদে মুজাদ্দেদে জামান আমাদের মাঝে পৌঁছে গিয়েছেন সংবাদ দিয়ে দিন আমার ইমরান ভাইজানের বাড়িতে অবসর ব্যবস্থা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে আমরা একটু নারা দেব নারায়ে তাকবীর আর একটু জোরে হবে না একটু জোরে দেবেন সবাই মিলে নারায়ে তাকবীর ফুরফুরা শরীফ আউলাদে মুজাদ্দেদে জামান আউলাদে মুজাদ্দেদে জামান শরাফপুর গ্রামবাসী পরিচালিত মহান ইসলামী জলসা নারায়ে তাকবীর প্রিয় ভাই সব আমি যে জায়গায় রাখছিলাম মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আল্লাহ বলে ঠিক আছে আপনি ট্রাফিক গিরি করবেন তো ওনার ঘুম এসেছে সঙ্গীরা পানি দিয়েছে আর হঠাৎ আল্লাহর তরফ থেকে ঘুম এসে গেছে ঘুম এসে গেছে বলেন ওই মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়লে আর চেতন থাকে না এই জন্য আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হাইয়া আইয়া এটা হচ্ছে শোয়ার দোয়া কারণ যখন আপনি শুয়ে যান না রুহটা বেরিয়ে যায় জানেন তো আপনি জানেন না রুহ বেরিয়ে যায় কিন্তু আপনার নাক ডাকছে চাচি ও যে কি ফেরায় এত নাক ডাকছে রুহ বলো নেই ওই রুহ যদি আর না আসে আপনি মারা গেছেন বলবে স্ট্রোক হয়েছে রু ফিরে আসেনি রু বেরিয়ে যায় জানেন না লাও পেপার শুনেন তো যেটা বলছিলাম তো ওই ও মুসা সাহেব ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে তো এ একটুখানি ঘুমিয়েছে ঝনাত করে কি হলো চোখ চেয়ে দেখে চারিদিকে জ্যাম আর ওই হাতের গ্লাসটা ভেঙে গেছে আল্লাহ বলে মুসা ক সেকেন্ড ঘুমিয়েছ বলে মনে হয় বলে আলে এই তো সবে চোখ লেগে এসেছিল বলে আর গ্লাসটা পড়ে গেল বলে আল্লাহ বলে মুসা রে যদি এই একটুখানি ঘুমিয়ে
গোটা হাই রোড মানে ট্রাফিক জ্যাম হয়ে যায়, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়ুম লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আমি তোমার এমন ইলাহা যে ইলাহার মরণ হয় না, আমি তোমার এমন আল্লাহ যে আল্লাহ চিরঞ্জীবী। আর শোনো মুসা, আমি আল্লাহ আমার ঘুম স্পর্শ করে না, আমি সর্বক্ষ নজর রাখছি গোটা পৃথিবী, কারণ আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্ব জগতের নিয়ন্তা হলাম আমি তোমার আল্লাহ। সুতরাং আমি ঘুমাতে পারি না, তাহলে আমি প্রশংসা করি সেই ইলাহা যে ইলাহা সর্বক্ষণ আমার নজর রাখছে। তাই যখন আপনি মসজিদে দাঁড়িয়ে মুরব্বি আব্বা এশার নামাজে বলে এলেন একটু আগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন বললে হামিদ আমি আব্দি, যারা আমি মানে আমি মানে আমরা যখন আমরা নামাজে তখন প্রথম কি পড়ি সূরা ফাতিহা, না ইমাম সাহেব পড়লেন ওটা তো ওনার পিছনে ইক্তেদা, কিন্তু যখন আপনি নিজে ইমামতি করছেন তখন তো আপনাকে পড়তে হবে, অর্থাৎ নিজে সুন্নত পড়বেন নফল পড়বেন না, তা আলহামদুলিল্লাহ নিয়ত করার পর সুবহানাল্লাহ সব শোনার পরে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন আপনি, তখন আল্লাহ বলে হামিদ আনি আব্দি। আপনি কি বলেছিলেন? আপনি বলেছেন সকল প্রশংসা ওই আল্লাহর যিনি বিশ্ব জগতের নিয়ন্তা, আর আল্লাহ বলছে হামিদ আনি আব্দি। দেখো 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 আমার বান্দা আমার প্রশংসা করছে, পরের লাইন কি পড়েন আর রহমান রহিম, আল্লাহ বলে ও আমার বলছে রহমান দয়াময় দাতা আমি, ঠিক 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 আল্লাহ তখন বলে কি বলে হুজুর আসনা আলাইকা আব্দি, জানেন না সূরা ফাতিহা প্রত্যেকটা আয়াত যখন বান্দা পড়ে তখন আল্লাহ উত্তর দেয় প্রত্যেকটা, কেন নামাজ তো প্রেম, নামাজটা কি প্রেম না, এই দেখো প্রেম ভালোবাসা না হলে আল্লাহর নবীকে আল্লাহ নিজের কাছে নিয়ে গিয়ে নামাজ নামক এক সেরা ইবাদত আমাদের আল্লাহ পাককে দেখবে বলে মুসা নবী কত দামি রেখেছিলেন, কতবার হাজার বার, আর আল্লাহর নবী কিছুই জানেন না, একবারও ভাবেননি যে আমি আল্লাহর সাথে দেখা করবো, একবারও ভাবেননি, ওটা ভাবনার বাইরে ছিল, কিন্তু মুসা নবীর ভাবনার মধ্যে ছিল। উনি বলেছিলেন এত যখন কথা বলে তাহলে দেখা করলে আল্লাহ বলে লান তারানি ইয়া মুসা, হে মুসা আমার সাথে দেখা হবে না তোমার, অহেতু তুমি দেখা করার জন্য আহ্বান করছো কেন আমাকে, আমি যাব না দেখা হবে না, কিন্তু রসূলে বলে সুবহানাল্লাযী প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে ভ্রমণ করাবেন, ভালো করে শুনবেন, যিনি তার বান্দাকে ভ্রমণ করাবেন মসজিদুল হারামি পবিত্র কাবা শরীফ থেকে, ওই পবিত্র কাবা মানে হেরেম শরীফ, আল্লাহর কাবা আল্লাহর ঘর কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হল দয়ার নবীর ওসিলায়, বক্ষে আমার কাবা শরীফ চোখে মদিনা নবীর দেশে যাব আমি নবীর দিওয়ানা কাবা 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 আল্লাহর কাবা, ওই পবিত্র কাবা শরীফ থেকে আল্লাহর নবীকে আল্লাহ নিয়ে যাবে যে জায়গায় ভ্রমণ করাতে, জায়গাটার নাম বাইতুল মুকাদ্দিস।
যেটা মক্কা থেকে এক মাস লাগে উটির পিঠে যাওয়ার রাস্তা মক্কা থেকে বাইতুল মুকদ্দেসে যা দূরত্ব সেটা অতিক্রম করতে সময় লাগে এক মাস অথচ আল্লাহ তার রসূলকে তার নিদর্শন দেখাবেন নিদর্শন সৃষ্টিকর্তা তার বান্দার তার সৃষ্টির রহস্য দেখাবেন মালিকের উদ্দেশ্য তার বন্ধুকে তার কাছে আনা কেন কারণ বন্ধু বড় বিপদের মধ্যে আছে এই ভাই বন্ধু কাকে বলে বন্ধু বন্ধু তাকেই বলা হয় বিপদের জিনজিনি বন্ধুতে হাত বাড়িয়ে দেয় মনে করতে কোন আবু জেহেল যখন বিপদে পড়েছিল কুয়ার মধ্যে আপনাদের মনে আছে বারবার বলছিল কে আছো তুমি আমায় একটু বাঁচিয়ে দাও ওরা মক্কার লোকেরা চেষ্টা করেছিল কিন্তু আবু জেহেলের কুয়া থেকে উঠাতে পারেনি রাসূল পাক এসে হাত লম্বা করে দিলেন আবু জেহেল উঠে গেল আবু জেহেল উঠে বলল তোমার মতো জাদুকর আর দুনিয়ায় নেই কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুকর আমার আল্লাহ বলেন কোরআনে তে ওজি আমার শেষ জমানার পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম কে তয়েবের মানুষেরা ইয়া তোমার মেরেছে নবী গেলেন তয়েবে পাথর মারে কাফেরে এ রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায় ইয়া তোমার মেরেছিল হুজুর আর চলতে পারে না এমন এক পরিবেশে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে আল্লাহর নবীকে নিজের বাড়িতে আনছে নিজের জায়গায় যার নাম হলো আরশে মুআল্লা সিদরাতুল মুনতাহা পেরিয়ে যেতে হয় মুখস্থ কর কাজে লাগবে কেন আরশে মুআল্লা রাসূল পাককে নিয়ে যাবেন আল্লাহ একটু প্রশ্ন করছি বোঝানোর জন্য আমি জানি না আপনারা জানেন কিনা বলুন তো আরশে মুআল্লা কিসের তৈরি কিসের তৈরি ও ঠিক বলেছে আজ হয়তো আন্দাজে বলেছে কিন্তু ঠিক বলেছে আরশে মুআল্লা হলো আল্লাহর নবীর নূরের থেকে তৈরি লিখে নিন মিশকাত শরীফের হাদিস এসেছে হাদিসটা মিশকাত শরীফের এসেছে কান আল্লাহ কেবলমাত্র আল্লাহ আল্লাহ একটু খেয়াল করে শুনবেন আমার আল্লাহ একাই লেকুল্লি শাইইন তখন কোনো বস্তু ছিল না আল্লাহর ইচ্ছা হলো তার কি ইচ্ছা হলো তিনি ছিলেন গুপ্ত ভান্ডা আল্লাহর ইচ্ছা হলো নিজের প্রকাশ ভাই আল্লাহ সর্বপ্রথম আমার নবী নূর মুবারকটা বানালেন কোরআনের ভাষা কাদ জাআকুম মিনাল্লাহি নূর ভালো করে শুনে নিন এই নূর আর আল্লাহ এক মানে 12000 বছর ছিল মুখস্থ করেন সৃষ্টি আর স্রষ্টা রাসূল হচ্ছেন সৃষ্টি ভালো করে মনে রাখবেন আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা স্রষ্টা হচ্ছে আল্লাহ আর রাসূলকে সৃষ্টি করা হয়েছে নূর এই নূর আর আল্লাহ একটানা 12000 বছর ছিল 12000 বুখারী হাদিস এই 12000 বছর পর একেবারে 12000 এই 12000 বছর নূর আল্লাহর সাথে কথা বলতো নূর আল্লাহর সাথে কথা বলতো কেন যত সৃষ্টি আর স্রষ্টা এদের সম্পর্ক প্রেমের ভালোবাসা আর ভালোবাসা করতে হলে কথা বলতে হয় এটা সিস্টেম একদিকে হ্যালো বলবেন একদিকে উত্তর হবে না ওয়ার মোবাইলে কথা বলবে না দুনিয়ার নিয়ম তাহলে আপনি কথা বলবেন আল্লাহর সাথে রসুলের নূরের কথা হতো ভাষাটা ছিল কি
ভাষাটা ছিল আলহামদুলিল্লাহ মুখস্থ করেন আলহামদুলিল্লাহ কত বছর 12000 এই আলহামদুলিল্লাহ শব্দটা আল্লাহ কুরআনুল করিমে এনেছে সূরা ফাতিহায় এটা হচ্ছে শেষে এসেছে কুরআন আরবি ভাষায় মোট কিতাব তো 104 খানা মোট কিতাব কত খানা চার না 104 104 সব কিতাবে ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি চারটি হলো বড় কিতাব আর 100 টি ছোট কিতাব সহিহ এই চারটি কিতাবের উপর ঈমান আনতে হবে নয় শুধু 104 টি কিতাবের উপরে এই 104 টি কিতাবের একটি কিতাবের নাম হচ্ছে আপনারা লিখুন জাবুর কি নাম জুবুর না জাবুর সূরা সূরা আম্বিয়া ওখানে আল্লাহ বলেছেন জাবুর জাবুরের নবী হচ্ছে দাউদ আলাইহিস সালাম জাবুরের ভাষা হচ্ছে হিব্রু কি ভাষা মূল হিব্রু ভাষা হিব্রু ও ভাষা কথা বলে কারা ও ভাষা কথা বলে ইসরায়েলের ইসরায়েল ইসরায়েল যারা আমাদের বাইতুল মুকায় দখল করে গেছে ওরা এই এই গতকালকে জো বাইডেনের দুব্লিনকেন বিদেশ মন্ত্রীর সাথে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু হওয়া কথা বলেছে জানেন মিডিয়া দেখবেন দেখবেন ইংরেজিতে লেখা আছে আমেরিকার ওই ব্লিংকেনের নাম আর দেখবেন হিব্রু ভাষায় লেখা আছে নেতানিয়াহু আর দেখেন কি না নাম দিতে না আমাদের মুখ্যমন্ত্রী এলে দেখবেন ওর নাম বড় করে দেওয়া হয় রাষ্ট্রপতি বক্তৃতা দিচ্ছে এখানে আসলে নাম ভেসে ওঠে ওরকম ভেসে ওঠে হিব্রু ভাষায় ওটা কোন ভাষা হিব্রু ভাষা না ওটা আমার আল্লাহর ভাষা আল্লাহর ভাষা হিব্রু ভাষা আল্লাহর ভাষা না ও জুবুর কার কার কথা আল্লাহ কথা না দাউদ এর কথা কথা তো দাউদ এর না কথা বলছে আল্লাহ আর পাঠিয়ে তো দাউদ নবীর কাছে আর ভাষা হলো হিব্রু ভাষাটা কি মুজদুর হিব্রু 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 মুজদুর হিব্রু দ্বিতীয় কিতাবের নাম দ্বিতীয় কিতাব তাওরা এসে মুসা নবীর কাছে ভাষা হলো তিবিয়ান তৃতীয় কিতাবের নাম ইনজিল এসেছে ঈসা রুহুল্লাহর কাছে ভাষা হচ্ছে আরামিয়া আর সিরিয়ান আর চতুর্থ কিতাবের নাম কুরআন এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ভাষা হলো আরবি ওই ভাষা ওই নূর আরবিতে বলছে আলহামদুলিল্লাহ কত হাজার বছর এই 12000 বছর পরে আমার আল্লাহ করলে কি ওই নূরটা প্রথমে চার ভাগে ভাগ করলেন ক ভাগে প্রথম ভাগে আল্লাহ কলম বানালেন কলম কোথায় লেখা আছে কোরআন শরীফে লেখা আছে এটা কি জানেন রে বাবা সূরা আলাক ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক শেষের আয়াত আল্লামা বিল কালাম কলম মানে সংরক্ষণ করতে হবে এটা কলম মানে কি লিখতে হয় লেখা মানে সংরক্ষণ না এই বুঝতে পারলেন আপনি এখানে নেই কোনটা নেই ইয়াসিন অল কুরআন হাকিম লম্বা সুর আপনারা বুঝতে পারছেন না এই আমার আওয়াজ বাজাচ্ছে কি তাই প্রথমে বানালেন কলম মুস করেন দ্বিতীয় বানানেন আল্লাহ লিখুন দ্বিতীয় বানানেন বাল হুয়া কুরআন মাজিদুন ফি লাহ মাহফুজ আল্লাহর নবীর নূরে দ্বিতীয় ভাগ দিয়ে কি বানানো হলো কোরআন কোথায় ছিল লাই মাহফুজ কতদিন ছিল 22 বছর 8 মাস